বছর পাঁচেক আগেও শাবনূর বলতেই অজ্ঞান ছিল গোটা সিনেমা পাড়া। যেমন তার হাসি তেমনই অভিনয়, তেমনই তার ফিগার। হঠাৎ করেই মুটিয়ে যেতে লাগলেন তিনি, চেনা শাবনূর অচেনা হয়ে গেলেন। জানা গেল বিয়ে হয়ে গেছে, সন্তান সম্ভবা তিনি। আর এর কিছুদিন পরেই জন্ম নিল আইজান নামের একটি ছেলে। বিয়ে নিয়ে বহু লুকোচুরি শেষে গেল বছর মান্না উৎসবে স্বামীকে নিয়ে সবার সামনে এলেন শাবনূর। তারপর থেকে সিনেমায় ফিরবেন ফিরবেন করেও ফেরা হচ্ছিল না তার। তবে এবার ফেব্রুয়ারিতে দেশে এসেছিলেন, আর সে সময় একটি সিনেমার কাজ হাতে নেওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে ফিরে গেলেন অস্ট্রেলিয়ায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ শাবনূর, থাইরয়েডের সমস্যায় ভুগছেন তিনি। এ সম্পর্কে শাবনূরের মা জানান, হঠাৎ করেই সারা শরীর কেঁপে ওঠে শাবনূরের, মেজাজ খিটখিটে হয়ে যায়। শাবনূরের বাচ্চাটাও ছোট, বেশ টেনশনে সময় কাটছে শাবনূরের মায়ের। অস্ট্রেলিয়ায় যে ডাক্তারের তত্ত্বাবধানে শাবনূর রয়েছেন, তিনি জানিয়েছেন পুরো এক বছর তাকে নিয়মিত ওষুধ খেতে হবে। গত বছর মোস্তাফিজুর রহমান মানিক তার এত প্রেম এত মায়া নামের ছবিতে শাবনূরকে চুক্তিবদ্ধ করেছিলেন, তবে শাবনূর এই ছবির শুটিং এ এখনো অংশ নেননি। এদিকে শাবনূরের অসুস্থতার খবর জেনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার প্রবাসী ও দেশীয় ভক্তরা। পার্থের বাংলাদেশি কমিউনিটির অনেকের সাথে কথা বলে জানা যায়, শাবনূরের অসুস্থতার কথা তারা শুনেছেন, ওনার সুস্থতা কামনা করছেন তারা, সেই সাথে আশা করছেন উনি যেন সিনেমায় আবার ফিরে আসেন। এদিকে শাবনূর স্কিনেরও বেশ কিছু সমস্যায় ভুগছেন বলে জানা যায়। তাছাড়া মানসিক চাপেও আছেন তিনি। কয়েকদিন আগে শাবনূরের ডিভোর্সের ব্যাপারেও জোরালো গুঞ্জন উঠেছিল, তবে শাবনূরের পরিবার এসবকে গুজব বলে উড়িয়ে দেন। প্রিয় দর্শক, মোটের উপর বোঝা যাচ্ছে ভালো নেই প্রিয় নায়িকা শাবনূর। আমরা তার সুস্থতা কামনা করি ও সেই সাথে আশা থাকবে ফিট হয়ে শীঘ্রই সিনেমায় ফিরবেন তিনি। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।